পৃথিবীতে এমনও এক সময় ছিল যখন বিশালাকার দৈত্যের ন্যায় প্রাণীর রাজ ছিল, আর এই প্রাণীর নাম ছিল ডাইনোসর। এই সময় ছিল না কোনো মানুষের চিহ্ন। সেই সময় ডাইনোসরের বহু প্রজাতি পৃথিবীতে রাজত্ব চালায়। এই বিশালাকার দৈত্যের ন্যায় প্রাণী প্রায় 14 কোটি বছর ধরে পৃথিবীতে একচ্ছত্র রাজত্ব চালিয়ে যায়। কিন্তু এরপর এমন এক ঘটনা ঘটে যার ফলে পৃথিবী থেকে ডাইনোসর সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়। এমন কি সেই দুর্ঘটনা যার ফলে পৃথিবী থেকে বিশালাকার প্রাণী ডাইনোসরদের বিলুপ্তি ঘটে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পিছনে, যেখানে লুকিয়ে রয়েছে ডাইনোসরদের বিলুপ্তি হওয়ার আসল কারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পিক আউট দ্য ট্রুথ বাংলা। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু ছিল মনোরম। এই অনুকূল পরিবেশে ডাইনোসরদের বিকাশ এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই সময় ডাইনোসরদের সঙ্গে আরও একটি প্রাণী বাস করত, নাম ছিল ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। এই ম্যামালস থেকেই পরবর্তীকালে মানুষের আবির্ভাব। ডাইনোসরদের প্রভাব প্রতিপত্তি এতটাই ছিল যে এই ম্যামালসরা তাদের ভয়ে মাটির নিচে লুকিয়ে থাকত। পরবর্তীকালে ম্যামালসের এই মাটির নিচে থাকার গুণটি তাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই সময় পৃথিবীর অনুকূল আবহাওয়ায় কোটি কোটি বছর ধরে রাজত্ব চালানো এই বিশালাকার ডাইনোসরদের জীবন কাটছিল বেশ আরামেই। জানত না আসতে চলেছে তাদের জীবনে এতটাই ভয়ঙ্কর ছিল পৃথিবীর তাপমাত্রা কয়েক সেকেন্ডেই 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যেটি বর্তমান দিনে 10টি হাইড্রোজেন বোমার সমান। এই ভয়ঙ্কর বিস্ফোরণে রেডিয়েশনের মাত্রা এতটাই তীব্র ছিল যে 800 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত প্রাণী জগৎকেই পুড়িয়ে ছাই করে দেয়। কিছু উড়তে পারা ডাইনোসর বেঁচে গেলেও তারা অনুমান করতে পারেনি এই মহাপ্রলয় সবে শুরু মাত্র। বিস্ফোরণের সময় পৃথিবী থেকে উঠে যাওয়া বহু লাখ লাখ টন ধাতু 40 মিনিট পর পৃথিবীতে ফিরে আসে। এগুলি যখন ফিরে আসে আগুনের পিণ্ডের ন্যায় তাদের শরীরের ওপর আঘাত করতে থাকে, ফলে পৃথিবীর সমস্ত প্রাণী জগৎই শেষ হয়ে যায়। এই সময় পৃথিবীতে শুধুমাত্র প্রাণীদের চিৎকার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এই মহাপ্রলয়ের কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পৃথিবী সম্পূর্ণরূপে একটি ঘন মেঘের চাদরে ঢেকে যায়, যেটি কয়েক কিলোমিটার পর্যন্ত পুরু ছিল। আর এই মেঘের চাদর 100 বছর ধরে পৃথিবীকে ঢেকে রাখে, এর ফলে পৃথিবীতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই অবস্থায় পৃথিবীতে থাকা সমস্ত উদ্ভিদ জগতই মারা যায়। এই সময় পৃথিবীর পরিস্থিতি ছিল নরকের থেকেও খারাপ। এই মহাবিস্ফোরণ থেকে 1000 কিলোমিটার দূরে থাকা ডাইনোসরেরাও নিজেদেরকে রক্ষা করতে পারেনি। এই মহাবিস্ফোরণে উৎপন্ন হওয়া উত্তাপ তাদেরকেও গরমে মেরে দেয়। এই মহাপ্রলয়ে প্রায় 1 লাখেরও বেশি প্রাণী মারা যায়, শেষ হয়ে যায় সমগ্র উদ্ভিদ জগৎ। আর এই মহাপ্রলয় থেকে মাত্র 5% প্রাণী নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল, আর এই 5% প্রাণী ছিল ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। মাটির তলায় থাকার গুণের জন্যই তারা নিজেদেরকেই মহাপ্রলয় থেকে রক্ষা করতে পারে। পরবর্তীকালে এই ম্যামালস থেকেই মানব জাতির বিকাশ ঘটে। বর্তমানে মনে করা হয় আমাদের এই মানব সভ্যতারও বিনাশ ঘটবে এই রকম কোনো মহাপ্রলয়ে। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পান, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।